হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো খুবই সুন্দর একটি আসনের ডিজাইন। প্রথমে আমরা যে কোনো একটি জায়গা সুষ্ঠু উঠিয়ে নেব। নেওয়ার পর এক দুই তিন তিনটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর উপর দিক বরাবর এক দুই দুটো ঘর উঠিয়ে নেব, আবার উপর দিক বরাবর দুটো ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর এক দুই তিন তিনটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর নিচের দিক বরাবর এক দুই দুটো ঘর উঠিয়ে নেব, আবার নিচের দিক বরাবর দুটো ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর এক দুই তিন তিনটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর উপর দিক বরাবর আবারও দুটো ঘর উঠিয়ে নেব। এরপর এক দুই তিন তিনটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর আবারও নিচের দিক বরাবর দুটো ঘর উঠিয়ে নেব। এইভাবেই আমরা পুরো লাইনটা করে নেব। দেখো বন্ধুরা, আমার লাইনটি কমপ্লিট হয়ে গেল। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আট নম্বর ঘর ষষ্ঠী উঠিয়ে নেব। নেওয়ার পরে এক দুই তিন তিনটি ঘর উঠিয়ে নেব। তিনটি ঘর উঠিয়ে নেওয়ার পর নিচের দিক বরাবর এক দুই দুটো ঘর উঠিয়ে নেব, আবার নিচের দিক বরাবর দুটো ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর এক দুই তিন তিনটি ঘর উঠিয়ে নেব। এবার আবারও উপর দিক বরাবর দুটো ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর এক দুই তিন তিনটি ঘর উঠিয়ে নেব, আবার নিচের দিক বরাবর দুটো ঘর উঠিয়ে নেব। এইভাবে আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেব। দেখো বন্ধুরা, আমার লাইনটি কমপ্লিট হয়ে গেল। একটি ঘর ছেড়ে তারপরের ঘরটিতে এক দুই তিন তিনটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর উপর দিক বরাবর একই নিয়মে আমরা লাইনগুলো করে নেব। এরপর এক দুই তিন তিনটি ঘর উঠিয়ে নেব, আবার আমরা নিচের দিক বরাবর দুটো ঘর উঠিয়ে নেব। এরপর তিনটি ঘর উঠিয়ে নেব। আসনটা যত বড় করবে তত বড় লাইনগুলো উঠিয়ে নেবে। দেখো বন্ধুরা, আমার লাইনটি কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটি ঘর ছেড়ে আট নম্বর ঘরে এক দুই তিন তিনটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর নিচের দিক বরাবর এক দুই দুটো ঘর উঠিয়ে নেব, আবার নিচের দিক বরাবর দুটো ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর এক দুই তিন তিনটি ঘর উঠিয়ে নেব, আবার আমরা উপর দিক বরাবর দুটো ঘর উঠিয়ে নেব। এক দুই তিন তিনটি ঘর উঠিয়ে নেব। একই নিয়মে আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেব। দেখো বন্ধুরা, আমার লাইনটি কমপ্লিট হয়ে গেল। এরপর মাঝখানে যে ফাঁকা অংশগুলো আছে সেই অংশগুলো আমরা ভরাট করে দেব। দেখো বন্ধুরা, এই ঘরটার কোনার দিক বরাবর আমরা ষষ্ঠী উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর
কোনার দিকে আমরা একটি ক্রস চিহ্ন করে নেব। এইভাবে কোনার দিক বরাবর ষষ্ঠী উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর একটি করে ক্রস চিহ্ন করে দেব, উঠিয়ে নেব। আবারও আমরা আরেকটি ক্রস চিহ্ন দেখো বন্ধুরা, আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিও, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।